দিদি, তুমি সন্ধ্যাবেলা আবার ছাদে যাচ্ছ কেন বলো দেখি? আবার বলিস না, এত ভুলো মন হয়েছে না, তার উপরে সকাল থেকে আমার আবার এই ডান চোখের পাতাটা কেঁপেই যাচ্ছে, কেঁপেই যাচ্ছে। সে কি গো, ডান চোখের পাতা কাঁপছে? ঠাউ ঠাউ, উপরের পাতা না নিচে? তো শত জানি না বাবা, খালি দেখছি চোখের পাতাটা কাঁপছে। দিদি গো, মা পায়ের ধুলো নিয়ে ডান চোখে ঘষো। হ্যাঁ কি? হ্যাঁ গো দিদি, এইটা তো একটা টুক, বাঁ চোখ নাচলে তো ভালো, আর ডান চোখ নাচলে বাঁ পায়ে ধুলো নিয়ে ঘষে দিলে সঙ্গে সঙ্গে কাঁপুনি থেমে যাবে। এবার তুই থামবি? এসব আজ খুবই কথা কোথা থেকে শিখে আসিস রে? এদিকে আমি মুছি আমার জ্বালা, এত বুড়ো মন হয়েছে আমার, সেই কখন ছাদে গিয়ে আমি প্রস্তুত বড়িগুলোকে রোদে দিয়ে এসেছিলাম, আনতে ভুলে গেছি। সে কি গো, বড়ি যে নকি! তুই চুপ করবি একটু, এই কথা যদি এখন পরিবার কানে যায় না, তখন তিনি আবার রাগারাগি শুরু করবেন, ভালো লাগে না। কি ব্যাপার কি? এ ভর সন্ধ্যাবেলা তানপুরা কাঁদে পেলে তুমি কোথায় চললে? পড়াশোনা করতে হবে না? আর বলো না মা, রামদা এমন করে ধরলো আমাকে, এখন নিয়ে সুরেন্দ্রনাথ মিত্তিরের বাড়ি নিয়ে যাচ্ছে। কোন সুরেন মিত্তিররা? আমাদের সিংলে? হ্যাঁ গো মেজখুড়ি, ওনার বাড়িতে গিয়ে আমাকে এখন গান শোনাতে হবে। তুই সুরেন মিত্তিরের বাড়ি যাচ্ছিস? সে লোক যে শুনেছি। হ্যাঁ মা, সবাই শুনেছে, সুরেন মিত্তিরের চরিত্র জানতে আর কোনো মানুষের বাকি নেই। তুমি যে কারণে অবাক হয়েছো, আমিও রামদা ওই বাড়ি যাবে শুনে একই কারণে অবাক হয়েছিল। তো অবাক হয়েছিস, তারপরেও তো যাচ্ছিস দেখছি, রামও গেছে। না না বাবা, আমার মাথায় ঢুকতে চায় না যে তোদের দুই ভাইয়ের কি গান বাজনা করবার আর কোনো জায়গা নেই নাকি? মা, তোমার বড় ছেলে এখন বিরাট ভক্ত মানুষ, সুরেন মিত্তিরের বাড়িতে যে স্বয়ং তার ঠাকুর আসছে, সেই ঠাকুরকে সে আমার ভজন শোনাবে। আমি যেতে চাইনি, বারবার বলছিল, ইতিমধ্যে সুরেনবাবু আমাকে ধরেছিলেন, সেই জন্য আমি বাধ্য হয়ে যাচ্ছি। মা তুমি চিন্তা করো না, বেশি দেরি করব না, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠাকুর? ঠাকুর আবার কে? দক্ষিণেশ্বরের মন্দিরের এক সাধু, কানাঘুষোয় শুনেছি লোকটা নাকি খ্যাপা, তবে আমাদের রামদা দারুণ ভক্ত তার, সাধুর নাম রামকৃষ্ণ পরমহংস। রামকৃষ্ণ পরমহংস? যাই, ভণ্ডামিটা চাক্ষুষ করে আসি। পুতুল পুজো করে আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামিতে হিন্দু ধর্মটার আর কিছু রইল না। বিলে, তুই ব্রাহ্ম সমাজে যাতায়াত করছিস বলে তাদের সেখানে বলি কিন্তু আড়াতে আসিস না, এ আমার মোটে পছন্দ না। আমি তোকে অনেকবার করে বলেছি যে অন্যের মুখে জাল খেতে নেই, তুই সেখানে যাচ্ছিস গান শোনাতে, তোকে কিন্তু ধর্মের কথা শোনাতে কেউ ডাকেনি, তার জন্য কে ভণ্ড কে সাধু সেখানে তাই নিয়ে তো তোর মাথা ঘামানোর দরকার নেই না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যখন যা, তবে যত কাছেই হোক, পাড়ার ভিতরেই রাস্তা হোক, ওভাবে কাঁধে না তানপুরা ফেলে যাওয়াটা ভালো দেখায় না, তোর বাবা যদি দেখেন রাগ করবেন আবার, তার চেয়ে বরঞ্চ তুই যা গিয়ে গাড়ি জুততে বলে দে, নরহরি খুঁড়ে কয়ে হাঁক পার। আয় সাবধানে যাবি বাবা, আস্তে করে যাবি। ও বোন বউ, বলছি যে দোতলায় বিষ আ গেল যা, বলে ভর সন্ধ্যাবেলা তুমি আর চোখ দেখাচ্ছ কেন? না 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 পিসিমা, এই সকাল থেকে না ডান চোখটা বড় কাঁপছে আমার। বিলেকে তানপুরা ঘরে বেরোতে দেখলো, কোথা গেল গা? সুরেন মিত্তিরের বাড়ি গেছে পিসিমা। সাকি কেন? দক্ষিণেশ্বরের সাধু রামকৃষ্ণ পরমহংস নাকি সেখানে আসবে, তাই রাম বিলেকে নিয়ে গান শোনাতে গেল। বাবা যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে।